আসসালামু আলাইকুম। সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা। দেখুন ছাদ বাগানের আম, ঝড়ের পরে যে আম টিকে থাকবে এটা আমি ভাবতে পারি নাই। ভেবেছিলাম হয়তো ঝড়ে পড়ে যাবে, আলহামদুলিল্লাহ ঝড়ে পড়েনি, পেকে গেছে আমটি, আমি পারছি। এত বড় ঝড়, তারপরে আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে কোনো ক্ষতি হয়নি, আমি খুব সাবধানে রেখেছিলাম। দেখুন আমটি কি সুন্দর। আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সিজন ছাড়া আম খাওয়া মজাই আলাদা। আম সবার পছন্দ, পছন্দ হবারই কথা। যদিও আমাদের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু আম সবাই পছন্দ করে। আমার ছাদ বাগানে অনেক আম গাছ আছে, তার মধ্যে এটি বারো মাসই অনেকগুলি গাছ আছে, তার মধ্যে এটি খুব সুস্বাদু এবং খুব মিষ্টি। আঁশ নেই এবং এত সুন্দর ঘ্রাণ আমটির, আমি বোঝাতে পারবো না যে কি মজা। ঘ্রাণটিও ভালো, আমটি খেতেও মজা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন শুভকামনায়।